হাই বন্ধুরা, কেমন আছো? আচ্ছা চলো, আজকে একটা গেম খেলা যাক। হ্যাঁ, তো কারা কারা বৌদির সাথে গেম খেলতে চাও কমেন্ট করে জানাও। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, তো বেসিক্যালি এই সিরিজে আমরা কথা বলি ইন্টারনেটে ঘুরে বেড়ানো এমন কিছু লোকজন নিয়ে যাদের কার্যকলাপ দেখলে তুমিও অবাক হয়ে যাবে। তো চলো আজকে আবারও একসাথে দেখে নেবো আমাদের ইন্টারনেট দুনিয়াতে কী সমস্ত চলছে এবং সেগুলোকে নিয়েই চলছে না বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরে ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। দাদা আমাদের প্যান্ট খুলছে, একটা খুললো, দুটো খুললো, তিনটে খুললো, এদিকে দিদি সাহায্যের জন্য চেঁচিয়ে বেড়াচ্ছে, দাদা কিন্তু তো সাহায্যের দরকার নেই। সত্যি তো সহ্যের একটা সীমা আছে তো নাকি? ও খুলছে তো খুলেই যাচ্ছে, আর এই বেচারা সাহায্যের জন্য চেঁচিয়ে যাচ্ছে, চেঁচিয়ে যাচ্ছে। আচ্ছা কি হচ্ছে ভাই? বইয়ের সঙ্গে তর্ক করেছিলাম, তারপর এটা ভাই ভাইয়ের বুদ্ধি নয়, এটা ভাই ভাইয়ের বাবা তার ভেতরের যে যন্ত্রটা সেটা অভিব্যক্ত করার চেষ্টা করেছেন ভাইয়ের মাধ্যমে। यार বান্দা না কবি বড় মজবুর হয়ে যায়। রফিকুল ইসলাম, দোকান বাকি 360 টাকা। রফিকুল ইসলাম, দোকান বাকি 360 টাকা। মোহাম্মদ জাফর মিয়া, দোকান বাকি 440 টাকা। যারা যারা আমার দোকানে বাকি খেয়ে টাকা দিচ্ছেন না, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। চিচার বাটপারদের দৃষ্টি আকর্ষণ। জাফর ইকবাল 676 টাকা। জাফর ইকবাল 676 টাকা। মানে এই দাদার কাছে শেষে এই ব্যবস্থাটাই পড়েছিল আর কি, বাকি সমস্ত ব্যবস্থা অ্যাপ্লাই করে দেখিনি যে টাকা কিন্তু পায়নি। জেলখানায় বৌদি আমাদের ঢুকলো। মুঝে ইয়াহাঁ কে রসোড়ে মে জানা হ্যায়। আপ লোক পোহা এসে বানাতে হ্যাঁ? জি হ্যাঁ। আগর আপ বুরা না মানে তো মে আপকো বানাকার বাতাও। কেনে পুলিশ স্টেশনে গিয়ে ভাই পোহা বানাচ্ছে? হ্যাঁ, মানে এটা পুলিশ স্টেশন নাকি ওর বাপের ঘর? শুনেছিলাম গল্পে গরু নাকি গাছে ওঠে। সিরিয়ালের গরু গাছে শুধু ওঠে না, গরু গাছে ওঠে, কাঠ কেটে সেই কাঠ দিয়ে রান্না করে সেটা দিয়ে রুটি করে খায়। এটা শুধু মেয়েদের জন্য। যদি তোমার বয়ফ্রেন্ড তোমার কাছে ফেসবুক ইনস্টার পাসওয়ার্ড চায়, আচ্ছা তাহলে পাসওয়ার্ড নয়, বয়ফ্রেন্ড কে চেঞ্জ করো না, তাই নাকি? আর যদি বস চায় তাহলে কি করবে? হালকা মুতে শুয়ে পড়। কিছু আদে ইয়াদ রাখনা, আগো কিছু বাতে ইয়াদ রাখনা। খুব দুঃখজনক স্ট্যাটাস। জিন্দেগি মে হাম তুম সাথ নাহি রহেঙ্গে, লেকিন হাম কবি মিলে থে, এই বাত জিন্দেগি ভর ইয়াদ রাখনা। এই প্রথম কোনো দুঃখজনক স্ট্যাটাস দেখে আমার ভালো লাগলো, মানে মনে দুঃখ পাওয়ার থেকেও মজাটা একটু বেশি পেলাম আর কি, কেন জানি না। কি হচ্ছে ভাই? জেসিবি পড়ে গিয়েছিল, ক্রেন দিয়ে তোলা হচ্ছে। আচ্ছা তোলা হয়ে গেল, এই কি হচ্ছে কি হচ্ছে? যা ক্রেন সমেত গেল, মানে জেসিবিটার ইচ্ছাই ছিল না ওঠার, ক্রেন দিয়ে তুললে হবেটা কি? গেল ক্রেন সমেত। জীবনটা কি কম দেখি, পিঙ্ক গুয়াভা জাস্ট লাইক মাই। দিদি কি বলতে চাইলো? এটা যদি কেউ লেজেন্ড থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তুই সমঝা? হ্যাঁ নেই, তুই সমঝা নেই। কি করবে রে ভাই? আরে 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 কি ভাইয়ের মরার ইচ্ছে হয়েছে নাকি? আরে হয়েছে, ওই জন্যই বলে উঙ্গলিটাও দেখে শুনে করা উচিত, যেখানে সেখানে উঙ্গলিবাজি করতে গেলে এই হয়। কি হচ্ছে? গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করতে চলেছি বন্ধুরা আমরা, দেখা যাক গভীর জঙ্গলের মধ্যে আমরা কি দেখতে পাই। বাহ খুব সুন্দর জঙ্গল। এই সিস্টেম পার দেঙ্গে
সিস্টেম পার দেঙ্গে। যে ভাই এটা করেছিল বুঝলে, দেখেই প্যান্টে উঠে ফেলেছে। মানে জাস্ট ভাবো, তুমি এরকম ক্যাজুয়ালি যাচ্ছ জঙ্গলে যেখানে বাঘ ডাকার কোনো সম্ভাবনাই নেই, তুমি জাস্ট যাচ্ছ এরকম জানো যেখানে বাঘ ডাক আসে না, তারপর হঠাৎ করে দেখলে এরকম ভাবে দাঁড়িয়ে আছে, তখন তোমার কি অবস্থা হবে? আরে ও একদম ঝাঁক সবে রেডি, ক্যাপাচিনো অরিজিনাল ক্যাপাচিনো, এটা ক্যাপাচিনো এদের থেকে ফর্মুলাটা চুরি করেছে, বুঝতে পেরেছো? আরে এ কি মহারানী রাস্তায় ঘুরতে বেরিয়েছে, যাও 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 একে তাড়াতাড়ি সিংহাসনে বসাও, সিংহাসনে বসাও, বুঝতে পেরেছো? আমাদের কি সৌভাগ্য, মানে আমাদের মহারানী কতটা ডাউন টু আর্থ, মহারানীও হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। বললাম কালকে বাচ্চা হইলো হে রাত্রে, আমি তার টাসও করি না, কিন্তু এটা কি কোনোদিন সম্ভব যে বাসর রাতে বাচ্চা হয়? এটা তো আমরা জীবনে শুনি না, জীবনে আমি দেখি না, আমি কোনোদিন বিয়ের ফ্রিতেও বসি না, কোন মেয়ের দিকেও তাকাই না। কাকা তুমি যখন বিয়েটা করেছিলে আর কি, তখন তোমাকে দেখে নিতে হতো তুমি কোন অপশনটা সিলেক্ট করেছিলে, ওখানে কি এরকম কোন অপশন ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি? তুমি মনে হয় ওটা সিলেক্ট করে ফেলেছিলে, তাই বাসর রাতেই তোমার বাচ্চা হয়ে গেছে। জীবিতে দেশ কয়টা? স্বর্ণাক্ষরে লিখে দেওয়া উচিত। বয়স আমার বেশি না, ওরে ওই টুকটুকের মা চুল কয়টা পাইকা গেছে। কাকু মেয়ের সাথে কি এসব গান বানাচ্ছ? বয়স আমার বেশি না, ওরে ওই টুকটুকের মা। এই গানটা আমাদের কিছু ফ্রেন্ড আমাকে পিঞ্চ করে গিয়েছিল, সে সময় খারাপ লাগলো, এখন কিন্তু বেশ ভালো লাগছে। যাই হোক, তোমাকে একটা কথা বলি, কাকু নয় ভিডিও করতে নিয়েছি, তো চেয়ারে বসেছি, আমি কোথায় বসবো বুঝতে পারছিলাম না, পরে আমি যে এই ওর হাজবেন্ড বসেছি, ও যা বসেছে কারণ নিতে পারবে আমি বুঝিনি, চলো কোলে বসে কারণ ওর হাইট তো অনেক বেশি, বয়স আমার বেশি। না না, কে বলেছে তোমার বয়স বেশি? আর তোমার বয়স একদমই বেশি না, তোমার চুল পাকেনি, তোমার চুলগুলো উঠে চলে গেছে, তোমাকে ছেড়ে দিয়ে অনেকদিন আগেই চলে গেছে। না মানে একবার জাস্ট ভাবো, তুমি এরকম করে কাউকে পেছন দিকে দেখে আর চেস করে করে প্রায় 10 কিলোমিটার চলে গেছো নিজের বাইকে তেল পুড়িয়ে, তারপর সামনের দিকে দেখে তোমার এই অবস্থা, তখন তুমি কি করবে? এবার ছিঁড়ুন। So guys, ये जूता आपने तो कभी देखा नहीं होगा। ना, আমরা জুতো কখনো দেখিনি। এই যে এটা, এটা হচ্ছে আইফোন 15 প্রো, এটা আমরা পায়ে পরে ঘুরে বেড়াই। মানে কি বলবো, যাই হোক। So guys, ये 500 का नोट आपने तो कभी देखा नहीं होगा। না না, আমরা দেখব কি করে, আমরা তো কখনো দেখিনি। আর এই যে এটা, এটা হচ্ছে গান্ধীজির আধার কার্ড, বুঝছো, আমার কাছে জমা রেখে গেছে। বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর যারা যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে, ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।